স্বার্থ নষ্ট করলে সহ্য করা হবে না সম্মেলনে শেখ হাসিনা বিপুল লোকসান নিয়ে আখ মারায় যাচ্ছে জয়পুর হাট চিনিকল খাল ভরাটে অনাবাদী ঈশ্বরদীর হাজার বিঘা ATN নিউজ দেখছেন আমন্ত্রণ দেশের খবরের সাথে রয়েছে আমি তাসফিয়া তামান্না শিরোনামগুলো শুনছিলেন বিস্তারিত জানাবো শুরুতেই আওয়ামী লীগের সম্মেলনের খবর আওয়ামী লীগ ভোট চুরি করে না বরং নির্বাচন ব্যবস্থায় শৃঙ্খলা এনেছে এই দল আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেন আওয়ামী লীগই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে রেজন ফয়েজের রিপোর্ট জাতীয় সংগীতের মূর্ছনায় দেশ ও দলীয় পতাকা উত্তোলন করে সকাল 10:30টায় বাংলাদেশ আওয়ামী লীগের 22তম জাতীয় সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকাশে মুক্ত করেন শান্তির প্রতীক পায়রা আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মঞ্চ হয়েছে পদ্মা সেতুর উপর নৌকার আদলে সেই মঞ্চে যখন আওয়ামী লীগ সভাপতি স্লোগান আর তালিতে মুখরিত পুরো সম্মেলন স্থল বাংলাদেশ ও আওয়ামী লীগের ইতিহাস যে হাত ধরাধরি করে চলে এগিয়ে যায় সম্মেলনের শুরুতেই সাংস্কৃতিক পরিবেশনায় তাই তুলে ধরা হয় আরও কিছু আনুষ্ঠানিকতা শেষে সম্মেলনের প্রথম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন বঙ্গবন্ধুর হত্যার পর স্বাধীনতার উদ্দেশ্য যখন ব্যর্থ হবার পথে তা থেকে দেশকে রক্ষা করতেই বাংলাদেশে ফিরে এসেছিলেন তিনি আমাদের দুর্ভাগ্য 2001-এ আমরা সরকারে আসতে পাইনি কেন পাইনি এটা অনেকবার বলেছি আর বলতে চাই না কিন্তু বাংলাদেশের এতটুকু স্বার্থ আমার জীবন থাকতে নষ্ট হবে না কারো হয়তো তুলে দেব না নির্বাচন নিয়ে সমালোচনা জবাবে শেখ হাসিনা বললেন আওয়ামী লীগই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আমাদের স্লোগান ছিল আওয়ামী লীগের স্লোগান আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব মানে যাকে আমার পছন্দ তাকে দেব ভোট দেওয়ার যে অধিকার সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আওয়ামী লীগ নিশ্চিত করেছে আমাদের যদি জনগণের ভোট চুরি দ্রবিসন্ধি থাকতো তাহলে আমরা সেটা কেন করব খালেদা জিয়ার মতো ওই আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতাম তা তো আমরা করি নাই আমাদের জনগণের উপর আস্থা আছে বিশ্বাস আছে আমরা সেই বিশ্বাস নিয়েই আমরা চলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন আবারও বললেন ডিজিটাল বাংলাদেশের পর এবার লক্ষ্য 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা ভবিষ্যতে কি বাংলাদেশ দেখতে চাই আমাদের কি বাংলাদেশ প্রতিটি জনগণ জনশক্তি তারা স্মার্ট হবে তারা সব কিছু অনলাইনে করতে শিখবে অনলাইনে ব্যবহার করতে পারবে সেই স্মার্ট জনশক্তি দ্বিতীয়টা কি আমাদের ইকোনমি সেটা হবে ই ইকোনমি যাতে করে এই স্মার্ট বাংলাদেশ উপযুক্ত অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পূর্ণ ডিজিটাল ডিভাইসে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য কর্মযোগ্যতা সব কিছুই আমরা ই গভর্নেন্স আগামীতে নানা ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে নেতাকর্মীদের এই সতর্কবাণী উচ্চারণ করে শেখ হাসিনা বললেন আওয়ামী লীগের নেতৃত্বেই এগিয়ে যাবে দেশ আমাদের জাতীয় কবি নজরুল বলেছেন এই পবিত্র বাংলাদেশ বাঙালি আমাদের দিয়া প্রহারের ধনঞ্জয় তারও আমরা করি না ভয় যত পরদেশী দস্যু ডাকাত রামাদের গামাদের বাংলা বাঙালির হোক বাংলার জয় হোক বাঙালির জয় হোক বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে আওয়ামী লীগের এবারকার জাতীয় সম্মেলন খুব একটা জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে না ঠিকই তবে গুরুত্বের দিক থেকে চিন্তা করলে আওয়ামী লীগের এই 22তম জাতীয় সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ কারণ এক বছর পরে নির্বাচন আর এই সম্মেলনের মাধ্যমেই আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করলো আওয়ামী লীগ রেজন ফয়েজ
এটিএন নিউজ ঢাকা। কোন ভাবনা মাথায় নিয়ে কাউন্সিলে আওয়ামী লীগের কর্মীরা নেতৃত্বের কাছে কি তাদের চাওয়া, কিংবা জাতীয় রাজনীতির মাঠে দলের পারফরমেন্স নিয়ে তৃণমূল কি ভাবছে? সহকর্মী সাদাত হাবিবি সেতু রিপোর্ট। কুষ্টিয়ার জাহিদ হোসেন জাফর আওয়ামী লীগের 7,500-এর বেশি কাউন্সিলরের একজন। স্বাধিকার আন্দোলনের শুরু থেকে 57 বছর আস্থা রেখেছেন আওয়ামী লীগে। দলের বর্তমান নিয়ে কি ভাবনা এই বীর মুক্তিযোদ্ধার? আগেকার যে স্টাইলটা ছিল, আমরা যে বঙ্গবন্ধুর সময়ের তার সাথে থেকে যে স্টাইলে রাজনীতি করেছি, তার কিছু পরিবর্তন হয়েছে যুগের পরিবর্তনের সাথে সাথে। এটা বিশ্বের যে সেই ধারাই জননেত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেতৃত্বে এখন সে ঠিক মতোই চালাচ্ছে আমার ধারণা। ভোর থেকেই কাউন্সিলরদের প্রবেশ পথে এই ঢল, টিএসসি থেকে নীলক্ষেত, দোয়েল চত্বর কিংবা শাহবাগ, সব দিকেই একই অবস্থা। প্রতি কাউন্সিলেই স্বাভাবিকভাবে প্রশ্ন সামনে আসে, সাংগঠনিকভাবে কতটা এগুলো বর্তমান কমিটি, সেই প্রশ্ন তৃণমূলের সামনে রেখেছে এটিএন নিউজ। যুদ্ধ অপরাধী যারা এখনও আমাদের নাগালের বাইরে আছে, আমি মনে করি আমাদের দল আবারও 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে যে সকল অপরাধী এখনও সার পেয়েছে তাদের বিচার করা, এমআরটিতে বিচার করে স্বাধীনতার সম্মান রক্ষা করা উচিত বলে আমি মনে করি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নগুলো যদি আমরা মাঠ পর্যায়ে সরে দিতে পারি এবং আমাদের দলের ভাবমূর্তিও বাড়বে। কাউন্সিলের আগ থেকেই চারিদিকে গুঞ্জন সাধারণ সম্পাদকের পদে হ্যাট্রিক ওবায়দুল কাদেরের। এই ঢলে জানতে চাওয়া উপমহাদেশের প্রাচীনতম দলটার দ্বিতীয় সর্বোচ্চ পদ নিয়ে তাদের ভাবনা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে সাধারণ সম্পাদক হিসেবে আস্থা রাখেন, যার প্রতি তিনি বিশ্বাস রাখেন, আমরাও তার কর্মী হিসেবে তার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। ওনাকে আবার যদি সাধারণ সম্পাদক পদে রাখা হয় তাহলে নির্বাচনের জন্য ভালো হবে। যে কমিটি আছে এই কমিটি বহাল থাকলেই আমরা সবাই খুশি, পরিবর্তনের দরকার নেই। আজকে বিরোধীদের যে সন্ত্রাস ষড়যন্ত্র এটা মোকাবিলা করার জন্য বর্তমান যে সেক্রেটারি আছে উনি উপযুক্ত। সম্মেলন মানেই তৃণমূলের সাথে কেন্দ্রের রাজনীতির ভাবনার আদান প্রদান। কেন্দ্র নির্বাচন সামনে রেখেই ছক আঁকবে সে তো নিশ্চিত, কিন্তু তৃণমূল কি চায় কেন্দ্রের কাছে? এই নির্বাচনকে চিন্তা করেই মূলত এবার কমিটি হবে এবং আগামী নির্বাচনে আমরা জয় লাভ করব। তরুণ হিসাবে আমাদের একমাত্র চাওয়া যে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে যেন কমিটিটা আমরা পাই। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। 10 দফা দাবিতে চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ মাঠের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মনুল ইসলাম পারভেজ। বিএনপির যে বিভিন্ন বিভাগের সভে যে মিছিল অনুষ্ঠিত হচ্ছে, গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানে 10 দফা দাবিতে আমরা দেখতে পেয়েছি বিএনপির এই আন্দোলন চলছে। আমরা একটু দেখে রাখতে চাই এখানে যে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, আপনি দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পদত্যাগ সহ 10 দফা বাস্তবায়ন, বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শহীদিন চৌধুরী আইনি এবং গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে যে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামে আমরা দেখতে পেয়েছি যে এখানে 10 দফা দাবিতে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং যেটি বলছি যে এই 10 দফা দাবিতে যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হবে এবং কিছুক্ষণের মধ্যেই এই মিছিলটি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং যেটি বলছি চট্টগ্রামের এই জামাতুল ফালাহ ময়দান থেকে সেটি অনুষ্ঠিত হয়ে নগরের নসিমন ভবনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। জয়পুরহাটে জামাত শিবিরের ছোড়া ককটেলে 3 পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষের পরপরই জড়িত জেলা ছাত্র শিবিরের সভাপতি সহ 12 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরাতেও বিক্ষোভ মিছিলের সময় 16 জামাতকর্মীকে পুলিশ আটক করেছে। ভোরে জামাতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটের বামনপুর সগুনা এলাকায় মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলটি বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে জামাত শিবির নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে। এতে আহত হন 3 পুলিশ সদস্য। 6 রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্র শিবিরের সভাপতি আসাদুল ইসলাম আসাদ এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ 12 নেতাকর্মীকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে 6টি ককটেল, রড এবং লাঠি সোঁটা উদ্ধার করেছে পুলিশ। খালেদা জিয়ার মুক্তি সহ 10 দফা দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করে জামাত কর্মীরা। এ সময় নাশকতা সৃষ্টির অভিযোগে 16 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। আগামী মঙ্গলবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন, শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা। রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন আগামী মঙ্গলবার, আগামীকাল মধ্যরাতের পর আর কোনো প্রচারণা চালানো যাবে না। এই মুহূর্তে মেয়র এবং কাউন্সিলর প্রার্থীরা রাত দিন পরিশ্রম করে প্রচার চালাচ্ছেন।
আমি এখন অবস্থান করছি রংপুর নগরীর সিটি বাজারে। এখানে গণসংযোগ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল, কথা বলছি তার সাথে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস রহমত, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। প্রচারণার শেষ পর্যায়ে এসে আলহামদুলিল্লাহ সবার মধ্যে যে উদ্দীপনা দেখছি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস যে এবার ইনশাআল্লাহ হাত পাকার পক্ষেই মানুষ তার রায় দেবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ যদি নির্বাচিত হই, আমি এর আগেও বলেছি, ইস্তেহারেও বলেছি, ইনশাআল্লাহ আমি এই গণমানুষের জন্য আমি আসলে সঠিক কাজটি করতে চাই। আপনারা জানেন যে দুর্নীতির কারণে জনগণ তাদের প্রাপ্যটুকু পায় না, অধিকাংশ টাকাই জনপ্রতিনিধিরা তারা নিজেদের পকেটে ঢোকায়। এটা আমি বন্ধ করব, এটা আমি বলেছি, দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন করব, আর সেই টাকাগুলো উদ্ধার করে আমি গরিব মানুষের জন্য এই সিটির জন্য কিছু কাজ করতে চাই। মেয়র প্রার্থী আমিরুজ্জামান পিয়াল বলছিলেন যে তিনি যদি জনগণের ভোটে নির্বাচিত হন তাহলে রংপুর সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক সমৃদ্ধ সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলবেন। এ ছিল রংপুর সিটি বাজার থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ। এবারে অন্যান্য প্রসঙ্গ। তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সুগন্ধা পয়েন্ট থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। টানা তিন দিনের ছুটির দ্বিতীয় দিনে, আজকে যদিও সাপ্তাহিক ছুটি শনিবার, আজকের এই দিনেও দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের পদভারে মুখরিত হতে দেখছি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট। এই মুহূর্তে আমরা রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে। এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, অর্থাৎ লাইফ গার্ড সহ অন্যান্য যে সকল এজেন্সি রয়েছে সৈকতে কর্মরত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যে তথ্যটি বলছেন, আসলে ঠিক এই মুহূর্তে লক্ষাধিক পর্যটক সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ভিড় করেছে। যেটা হোটেল মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন অনেক আগে থেকেই আসলে এই টানা তিন দিনের যে ছুটি চলছে, তিন দিনের ছুটিতে কোনো রুম আসলে ফাঁকা নেই। বিশেষ করে আজকের দিন যারা কক্সবাজারে বেড়াতে আসবেন, তারা রুম পেতে তাদের জন্য অনেক বেশি কষ্ট হবে। আমরা দেখেছি অনেকেই আজকেও আসছেন ব্যাগ হাতে নিয়ে, বিভিন্ন হোটেলের আশেপাশে ঘোরাফেরা করছেন। জানিয়ে রাখতে চাই কক্সবাজারের টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে এবং সব ধরনের ব্যবস্থা আসলে তারা নিয়েছেন বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। ন্যায্য মূল্য না পাওয়া সহ বিভিন্ন কারণে জয়পুরহাটে কমেছে আখের চাষ, কমেছে চিনি উৎপাদনও। এমন বাস্তবতায় গত বছরের প্রায় 70 কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে জয়পুরহাট চিনি কলে আখ মারাই মৌসুম শুরু হচ্ছে 30 ডিসেম্বর। রংপুর এবং গাইবান্ধার বন্ধ হওয়া দুটি চিনি কলের আখ নিয়েই চলবে দেশের বৃহত্তম চিনি কলটি। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্যচিত্রে দেখব ডেস্ক রিপোর্ট। দাম কম পাওয়া, মূল্য পরিশোধে চিনিকল কর্তৃপক্ষের গড়িমসি সহ বিভিন্ন কারণে আখ চাষের বদলে বিকল্প ফসলে ঝুঁকছেন জয়পুরহাটের কৃষকরা। ফলে জয়পুরহাট চিনিকল এলাকায় আশঙ্কাজনকভাবে কমেছে আখ চাষ। জয়পুরহাট এবং বন্ধ হওয়া রংপুরের শ্যামপুর ও গাইবান্ধার মহিমাগঞ্জ চিনিকল এলাকার আখ নিয়ে কোনো রকমে চলবে দেশের বৃহত্তম জয়পুরহাট চিনিকল। দাম বাড়ানো এবং হয়রানি বন্ধ হলেই আখ চাষে ফিরবেন, জানান চাষিরা। বার্ষিক ফসল হিসাবে এটা দীর্ঘমেয়াদী, অন্যান্য ফসল উৎপাদন করলে আমরা বেশি লাভবান হই। আখ চাষ করলে টাকার জন্য খুব কষ্ট হয়, টাকার জন্য দেখানো যায় ঝর্ণা ধরে থাকা লাগে, যার জন্য আখ চাষ আমরা করি না। সরকার যদি আমাদের সুদ মুক্ত ঋণ দিত তাহলে আমরা আরো আখ আবাদ করার জন্য সুবিধা পাতাম। চলতি মৌসুমে আখ মারাইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 2 লাখ মেট্রিক টন। গত বছর মিলগেটে প্রতি কুইন্টাল 350 টাকা এবং বাইরের কেন্দ্র থেকে 343 টাকা দরে আখ কেনা হলেও এবার দাম বাড়ানোর আশ্বাস কর্তৃপক্ষের। এই বছর আখের মূল্য যদি বাড়ানো হয়েছে সরকার পক্ষ থেকে, মোটামুটি এটা যুক্তিসঙ্গতভাবে চাষিরা নিচ্ছেন এবং আমরা মাঠ পর্যায়ে কাজ করে সেটা এই বছর মানে আখ রোপণ যেটা হচ্ছে একটা উল্লেখযোগ্য পরিমাণ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে আখের আবাদ। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দেশের খবর নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেশের খবরে, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
কুড়িগ্রামে নিয়ন্ত্রণ হারানো যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত একটি অটোরিকশাকে চাপা দেওয়ায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বাস চালকও। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কুড়িগ্রাম থেকে আসা আমার পরিবহনের বাসটি ত্রিমোহনী বাজার পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের মুদি দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশার চালক সহ ছয়জন আহত হন। তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পর অটোরিকশা চালক আব্দুল হান্নানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত অটোরিকশা যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি। ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান 10 লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের এক বছর আজ। এক বছরেও মেলেনি পুড়ে যাওয়া 16টি মৃতদেহের ডিএনএ রিপোর্ট। গত বছরের এই দিনে গভীর রাতে ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীর মোহনায় ইঞ্জিন বিস্ফোরিত হয়ে অভিযান 10 লঞ্চে আগুন ধরে যায়। এতে বরগুনাগামী লঞ্চটির 47 যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে 23 জনের মৃতদেহ বরগুনার গণকবরে দাফন করা হয়। 8 জনের মৃতদেহ নিয়ে যায় তাদের পরিবার। 16 জনের পরিচয় শনাক্ত করতে 51 জনের ডিএনএ নমুনা নেওয়া হয়। তবে এক বছরেও শেষ হয়নি ডিএনএ পরীক্ষা। ডিএনএ রিপোর্ট পাওয়া বাকিদের পরিচয় শনাক্ত করা যাবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা। এখনও শরীরে পোড়া ক্ষতের যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন অনেকে। এখনো হাহাকার করে, আমরা ঘুমাইতে পারিনি। এখনো মনে করি যেন এখানে চিকটের মারি ওঠে। সেদিনের ভয়াবহ জিনিসটা আমাদের মন থেকে এখনো যায় না। যদি নদীপথে যদি এই ফার্সার বিচার নিয়ে লাইন থাকতে তাহলে মানুষ মারা যাইতে না। তো ডিএনএ রিপোর্টের অপেক্ষমান আছি। সব ডিএনএ রিপোর্ট আমরা পাই না এখন পর্যন্ত। ডিএনএ পাওয়া গেলে তদন্ত রিপোর্ট দেওয়া হবে। আমার তদন্ত দিন আছে। নিষ্কাশন খাল ভরাট, তারই প্রভাবে অনাবাদি পাবনার 5 গ্রামের হাজার বিঘা জমি। একসময়ের 3 ফসলি জমিগুলো সারা বছর পানিতে তলিয়ে থাকায় এখন বন্ধা। জমির মতো কৃষকের চোখেও জমেছে পানি, অথচ প্রশাসন নীরব। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে ব্রিজ বিজয়ের রিপোর্ট। এই শীতে জলাবদ্ধতার এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের মারমি গ্রামে। 3 ফসলি এই জমিগুলোতে একসময় বছর জুড়ে ফলত ধান, গম, সবজি, সরিষা সহ সব ধরনের শস্য। এখন এই বিস্তীর্ণ ডাঙ্গা বন্ধা। কেবল মারমি নয়, একই চিত্র ইউনিয়নের সারটিয়া, শ্যামপুর, পারাসিদা, সুলতানপুর সহ আশেপাশের গ্রামে। পানি নিষ্কাশনের পথ বন্ধ, জলাবদ্ধ জমিতে কোনো ফসলই হয় না। অনাবাদি জমির বিষাদ কৃষকের চোখে। হয়তো দেখা যাচ্ছে যখন লাগাচ্ছি তখন হয়তো কিছু পানি কমে গেছে, তারপর যখন বৃষ্টি বদল হচ্ছে এমন অবস্থা হচ্ছে ওই ধানগুলি ডুবিয়ে যায়, আমাদের একদম ফসলটাই মাটি হয়ে যায়। ধান কাটার পরে আমরা সরিষা বুনেছি, পাট বুনেছি, শিম করেছি, এখন তো আমরা কিছুই বলতে করতে পারছি না। বর্ষার পানি নিষ্কাশনে 20 বছর আগে কমলা নদীর সাথে সংযোগ খাল খনন হলেও কখনোই সংস্কার হয়নি। তার উপর কৃষি জমিতে মাছের পুকুর কেটেছেন প্রভাবশালী। পুকুরের উঁচু পাড়ের কারণেও বন্ধ পানি নিষ্কাশনের পথ। আজ বিগত 5 বছরের ভিতরে পুকুর এত ব্যাপকাকার হয়ে গেছে যাতে আমরা উপর মাঠে আমরা আবাদ করে খাইতে পারতেছি না। বর্তমানে এই পুকুর হওয়ার কারণে আস্তে 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 একটা পুকুর হলে 10টা জমি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কয়েকবার উপজেলায় টিউনো সাহেবের কাছে গেছিলাম, কয়েকবার গেছিলাম, আমরা কোনো ব্যবস্থা পাইনি। জমিগুলা যদি পানি নিষ্কাশন করা হয় তাহলে আমার এই এলাকায় অনেক কৃষকই বাঁচবে। স্থায়ী জলাবদ্ধতায় অনাবাদী ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নে প্রায় 1000 বিঘারও বেশি জমি। মানববন্ধন করে স্মারকলিপি দিয়ে নিষ্কাশন খাল পুনঃখননের দাবি জানিয়েছেন তারা। আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসকও। মারমি সুলতানপুরে যেটা সেটা বিষয়ে জলাবদ্ধতার পানি বের হচ্ছে না এরকম আমি খবর পেলাম। সেখানে আমরা যাতে ড্রেন কেটে পানিটা বের করতে পারি সেভাবে আমরা পদক্ষেপ নেব। প্রায় 150 বছরের পুরনো ব্রাহ্মণবাড়িয়ায় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে অন্নদা উৎসব। আগামীকাল রোববার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী চলবে এই উৎসব। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। ঐতিহ্যবাহী প্রায় 150 বছরের পুরনো অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের আগামীকাল হচ্ছে অন্নদা উৎসব। এই অন্নদা উৎসবকে ঘিরে পুরো ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু এখন সাজ রব বলা যেতে পারে। 1954 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 60 বছরে যারা এখানে লেখাপড়া করেছেন এমন প্রায় 2200 ছাত্র কিন্তু কালকে এখানে থাকবেন। আমি আরেকটু কথা বলতে চাই, এই স্কুলেরই কিন্তু একসময় ছাত্র ছিল কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণ, শিল্পী সৈয়দ আব্দুল হাদি এবং বরেণ্য
কণ্ঠশিল্পী অমর পাল সহ অসংখ্য ছাত্র কিন্তু এখান থেকেই বের হয়ে গেছে। আমি একটু কথা বলবো এখানকার কয়েকজন ছাত্রের সাথে যারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা কালকে দিনটি কীভাবে পালন করবেন? সকাল 8টায় সব আমরা সব যারা রেজিস্ট্রেশন করেছে পুরনো ছাত্ররা সমবেত হব। সমবেত হওয়ার পরে তারপরে র্যালি আমাদের শহর প্রদক্ষিণ করবে। র্যালি শেষ করার পরে স্কুলে এসে ঢুকবে। স্কুলে এসে আসার পরে আমরা সকালে সারাদিন ব্যাপী অনুষ্ঠান। এই মহামিলনটি শুধুমাত্র অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় নয়, এই অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে পুরো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ব্যস্ত নারায়ণগঞ্জ এখন যানজটের এক নগরী, পাশাপাশি ফুটপাতগুলো দখল করে রয়েছে হকাররা। শহরে এখন নিরাপদে যাতায়াত করাই ঝুঁকিপূর্ণ। নারায়ণগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী আব্দুস সালাম। সালাম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন নারায়ণগঞ্জ তো সব থেকে ব্যস্ততম একটা নগরী বলা যায়, এই নগরীর কেন এই অবস্থা, প্রশাসন কি বলছে? আপনি বলছিলেন যে নারায়ণগঞ্জের শহরে কিন্তু এখন প্রায় 10,000 অটো রিক্সা এবং ব্যাটারি রিক্সা চলাচল করে এবং প্রতিদিন কিন্তু এখানে হাজার হাজার নাগরিক এই ফুটপাত দিয়ে যাতায়াত করে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ফুটপাতগুলো কিন্তু এখন দখলে হচ্ছে নারায়ণগঞ্জের হকারদের দখলে, এবং এই হকারদের দখলের কারণেই কিন্তু আমরা মূলত এই শহরের যারা নাগরিক তারা কিন্তু দখল করে রেখেছে, এবং যে কারণে কিন্তু তারা শহরে যাতায়াত করা কোন নাগরিকদের পক্ষে কিন্তু সম্ভব না। আমার পেছনে যদি দেখছেন যে শহরে মূল যে বঙ্গবন্ধু সড়ক সেখানে কিন্তু এভাবে হাজার হাজার হকার কিন্তু বসে দিন রাত 24-18 ঘন্টা প্রায় তারা কিন্তু এই ফুটপাথ গুলো দখল করে রেখেছে। পাশাপাশি কিন্তু আমি যদি শহরের দিকে তাকাই এখানে দেখবেন যে তীব্র যানজট। এখানে সরকারি বেসরকারি যাই বলি না কেন তারা কিন্তু প্রায় 15,000 অটো রিক্সা এখানে চলছে ব্যাটারি চালিত, এবং এগুলোর কারণে কিন্তু শহরের যে পায়ে চালিত রিক্সা সেগুলো কিন্তু চলতে পারছে না। শহরের একটি অংশ, রাস্তার একটি অংশ কিন্তু এখানে দখলে। আমরা কিন্তু পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, তারা প্রতিদিনই বলছেন যে আমরা চেষ্টা করছি হকার উচ্ছেদ করতে, আমরা চেষ্টা করছি অটো ব্যাটারি রিক্সা এগুলো বন্ধ করতে, কিন্তু তাদের জনবলের অভাব পড়ে বারবারই বলছেন। আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারাও কিন্তু একইভাবে একই কথা বলে যে জনবলের অভাব, কিন্তু ফুটপাত হকার মুক্ত কিন্তু হচ্ছে না। এই ফুটপাত নিয়ে কিন্তু একাধিকবার সংঘর্ষ হয়েছে, এখানে প্রতিনিয়ত চাঁদাবাজি হচ্ছে। এক পেডিয়ে পেশার মানুষদের নেতৃত্ববৃন্দ তারা কিন্তু প্রতিদিনই হকারদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন, পাশাপাশি যে সালাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ব্যস্ত নারায়ণগঞ্জ থেকে যানজটের এবং হকাররা ফুটপাত দখল করে রেখেছে এই সংক্রান্ত খবর আমরা নিচ্ছিলাম আমাদের সহকর্মী আব্দুল সালামের কাছ থেকে। নেত্রকোনায় শেষ হয়েছে মধুমাছি কুচি কাচার দুই দিনব্যাপী 60 বছর বর্ষপূর্তি উৎসব। এসো মিলি প্রাণের মেলায় শিরোনামে অনুষ্ঠিত হলো এবারের উৎসব। দেশ এবং দেশের বাইরে থাকা কুচি কাচার সদস্যরা মিলিত হয়েছিল দুই দিনের এই উৎসবে। শহরের মুক্তারপাড়ায় আয়োজনকে ঘিরে ছিল মনোমুগ্ধকর পরিবেশ। আনন্দ শোভাযাত্রা, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় কুচি কাচার বর্ষপূর্তির উৎসব। এই ছিল দেশের খবর, সাথে থাকার জন্য ধন্যবাদ।